ক্রিস্টাল সম্পর্কে আপনি যদি কিছু বলেন। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানাঘাট পৌরসভার কৃষ্ণপান্তি অডিটোরিয়ামে। আর বর্তমানে চলছে রানাঘাট আর্ট ফেস্টিভ্যালের ফোর্থ সিজন, মানে শর্ট ফিল্মের ফোর্থ সিজন, ছোট ছবি এবং বড় পরিবেশ। যাই হোক, দ্বিতীয়বার আমার এই উৎসবে আসা। এর প্রথম আমি এসেছিলাম আজকে থেকে প্রায় 2 বছর আগে, তখন আমার অভিনীত একটি শর্ট ফিল্ম এখানে দেখানো হয়েছিল এবং স্ক্রিনিং হয়েছিল। বর্তমানে এবছর 2019 আমার অভিনীত এবং আমার নির্দেশিত একটি ছায়াছবি শর্ট ফিল্ম এখানে দেখানো হচ্ছে। অত্যন্ত গুণগ্রাহী আমি এই গোটা প্রসেসটা, তার কারণ হচ্ছে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবসর শহরে একদম ইয়াং ছেলেমেয়েরা অত্যন্ত পরিশ্রম করে একটি ফেস্টিভ্যাল করছে এবং অনেক ভালো ভালো ছবি এবছর আমরা দেখতে পেলাম। প্রায় 22-23টা মতন ছবি এখানে স্ক্রিনিং হয়েছে এজ এ কম্পিটিশন হিসেবে এবং অন্যান্য ছায়াছবিগুলো এখানে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে। তো সবটা নিয়ে কলকাতার অনেক দূরে কলকাতার মতনই আবহাওয়া এবং পরিবেশে এবং অবশ্যই অনেক ভালো ভালো দর্শকরা এখানে আছেন, তারা সিনেমা দেখছেন, অত্যন্ত ভালো মানের ছবি এখানে দেখানো হচ্ছে। আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই রানাঘাট আর্টস ফেস্টিভ্যালকে এবং যারা এখানে সঙ্গে যুক্ত আছে অর্গানাইজিং টিমে, প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আরও চলুক এই ফেস্টিভ্যাল আগামী দিনে এবং একটা সময় রানাঘাট আর্ট ফেস্টিভ্যাল যেন বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়।